থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আয়া কিছু একটা কোর্সে কাহিনী আমার ভিউয়ার্স জ্যাম করছে অ্যাপোলো গেমিং কে একটা বিগ শাউট আউট হবে গাইস গাইস তোমরা দেখছো আমার ভিউয়ার্স জ্যাম করছে সো ইট ইজ ফর হিম আমাদের ভিডিও ভিউটা সাপোর্ট করছে যারা যারা নতুন ভিউয়ার্স আসছেন অবশ্যই আমি একটু কথা বলে নিই আপনাদের সাথে দিস ইজ খাদিজা গাই আমি গাইস আমি সিওসি খেলি ক্ল্যাশ অফ ক্ল্যান 2013 সাল থেকে খেলতেছি সো অ্যাপোলো গেমিংকে প্রথমে অনেক অনেক থ্যাংক ইউ স্ট্রিমিংটাকে সাপোর্ট করার জন্য ভাই এর থেকে বড় সাপোর্ট আর কী পাবো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার তো লাইক আই হ্যাভ আ কিংস হার্ট যে এত সুন্দর একটা সাপোর্ট করে দিল আমাকে সো থ্যাংক ইউ মিনস আ লট কালকে ভাইয়া এসে বলতেছিল যে দিস ইজ দ্য first game that reminds me reminds him a lot of memories bhaiya ke onek kichu mone koray dai je bhaiya bondhuder niye khelto uni onar khub sundor ekta smriti charon kore dilen ebong like a true clasher ajke bollen je acha thik ache ami onno game kheli but I have a true support for clashers coc lover ra so this is real support actually and apollo bapar ekta kotha boli he is playing gta and he is playing pubg he is playing awesome gta role play ta ami onar streaming dekhi ek dui ghonta boshe boshe I love it guys so he's number 1 streamer in bangladesh right now bangladesh e ekta shomoy je shopno dekhte partta na tumra hoyto ba onnano bideshi streamer der tomaderke dekhte hoyto ekhon you guys have a dream apollo is right there for you guys 3.5 lakh reach kore felche প্রায় সো ওদের পক্ষে তার 3.5 লাখ হইতে তোমরা সাপোর্ট করো অ্যাপোলো গেমিংকে সাপোর্ট করে যাও যারা কোর ফ্যান আছো তো আসোই যারা র্যান্ডম ফ্যান চলে যাচ্ছো বা এই ভিডিওটা তোমরা দেখতেছো অবভিয়াসলি সাপোর্ট অ্যাপোলো গেমিং ও আমাদেরকে একটা ড্রিম দিচ্ছে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যে কালকে যাতে টুমরো আরও বেশি বেশি বাংলাদেশি স্ট্রিমাররা আসতে পারো এবং আমরা যাতে বাংলাদেশকে অনেক দূর স্পোর্টসে নিয়ে যেতে পারি স্ট্রিমার লাগবে ওয়ার্ল্ড ক্লাস গেমারও লাগবে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রিমারও লাগবে এবং ওয়ার্ল্ড ক্লাস গেম প্লেও লাগবে এভাবে আমরা স্পোর্টসকে সামনে নিয়ে যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ স্ট্রিমিংয়ের পরে ভাইয়ের সাথে কথা বলি ভাইয়ের তো আমার সাপোর্টের দরকার নেই কিন্তু আমাদের দরকার ছিল ইভেন্টের দরকার ছিল ভাইকে আমি রিচ করতাম যে ভাইয়া একটা গ্লোবাল ইভেন্ট করতেছে এটা একটা ট্রু গেমার এটাকেই বলে যে একটা গেমকে সে কতটা ভালোবাসে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে আমরা গ্লোবাল রেকর্ড করতেছি বাংলাদেশকে নিয়ে যাচ্ছি নাম্বার ওয়ানে তো এখন আমরা আছি 2 নম্বরে বন্ধুরা এবং আমরা ইভেন্টটা করতেছি যেমন পাবজিতে আপনারা অনেকে পাবজিতে সার্ভারের জন্য ইভেন্টটা করতেছিলেন তো আমরা এই ইভেন্টটা করতেছি আমাদের গৌরব আমরা চাই এই গেমটাকে আমরা 2013 সাল থেকে খেলি সো সেদিন অ্যাপোলো ভাই এসে কালকে বলছিল এটা ওনার খেলা ফার্স্ট মোবাইল গেম মানে কম্পিটিটিভ গেম যেখানে বন্ধুরা মিলে আমরা ওই টাইমটা কাটাইতাম সো ইয়াস এটা অনেকের জীবনের প্রথম গেম সিওসি ক্ল্যাশ অফ ক্ল্যান্স অ্যান্ড মাই নেম ইজ খাদিজা সো খাদিজা পলাশ এই নামটা আপনারা যদি 2015-16 সালে খেলে থাকেন আমরা বাংলাদেশকে নাম্বার ওয়ানে রিপ্রেজেন্ট করে আসছি গ্লোবালে অলরেডি তো তখন যখন গেমটা বেস্ট ছিল গেমটা নাম্বার ওয়ানে ছিল তখন বাংলাদেশও নাম্বার ওয়ানে ছিল সো আমাদের ওই সুযোগটা ছিল আমরা ওটা রিপ্রেজেন্ট করে আসছি এখন আমরা যেটা করতেছি এই গেমে চেষ্টা করতেছি যে এখন এই গেমে আপনার কম্পিটিটিভ গেমিং আসবে তো ই স্পোর্টসটাকে সাপোর্ট করার জন্য আমরা চেষ্টা করতেছি এই গেমেও যাতে বাংলাদেশ নাম্বার ওয়ানে চলে যাইতে পারে আবারও তো এখন বাংলাদেশ নাম্বার 2 নম্বর পজিশনে আছে ভাইয়ারা সো আমরা ডোনেট করার চেষ্টা করতেছি এখানে ক্রেজি ক্রেজি ডোনেশন হচ্ছে দেখেন 15 লাখ আমি অলরেডি 9 লাখ এখানে ডোনেট করেছি এবং সাথে আমাদের ফ্রেন্ডদেরকে আমি দেখাচ্ছি 10 লাখ ডোনেট করা 90 লাখ হচ্ছে সরি 9 লাখ ডোনেট করে ফেলছে এখানে আমার ফ্রেন্ডরা আছে 10 লাখ শামিমকে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে শুধু সুপারস্টার বাংলাদেশি ক্ল্যাশাররা আছে যারা কিন্তু দেখেন 16 লাখ ডোনেট করে ফেলেছে সো এখানে অসম অসম কিছু ক্ল্যাশার আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন আছেন মাস্ট ম্যান দ্য মাস্ট ম্যান উনি কিন্তু রিসিভের দিক থেকে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে তো এখানে ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে বাংলাদেশের জন্য প্রত্যেকটা মোবাইল গেমারকে আমি বলবো সাপোর্ট করার জন্য অফকোর্স এবং যারা যারা কমিউনিটিটায় নেয় অনেকে অনেক ইভেন্ট জানতে চান আমরা পাবজিরও কিছু ফাটাফাটি ট্যুর নিয়ে আসবো টুর্নামেন্টস নিয়ে আসবো সিআরে 3 লাখ টাকার একটা টুর্নামেন্ট আসতেছে পাবজিরও কিছু ফাটাফাটি টুর্নামেন্ট আসবে সো ইউ গাইস হ্যাভ টু স্টে স্ট্রং স্টে টুগেদার অ্যান্ড সাপোর্ট বাংলাদেশি স্ট্রিমিং যেটা অ্যাপোলো ভাই আমাকে করলো থ্যাংক ইউ সো মাচ নয়ন ভাই ফর দ্য মানে ফর দ্য অসম সাপোর্ট ব্রো কী বলবো রিনিউ হয়ে গেলাম ব্রো সো দিস ওয়ান গোস ফর ইউ অ্যাপোলো গেমিং থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ